সিদ্ধান্ত গ্রহণ কৰিছে আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পৰিষদে ইয়াৰ তীব্র বিৰোধিতা কৰিছো আৰু চৰকাৰক উকিয়াই দিব বিচাৰিছো চৰকাৰে মাধ্যমত হাত নিদিব পুতুলাৰ দৰে নাচি থকা শিক্ষামন্ত্ৰীজনে অতি সোনকালে পদত্যাগ কৰিব লাগে আৰু এগৰাকী অসমৰ সৰ্বকালৰ অসমন্য অপদাৰ্থ শিক্ষামন্ত্ৰীজনে লাজ পোৱাটো উচিত আৰু অতি সোনকালে পদত্যাগ কৰাটো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পৰিষদে আমি বিচাৰো আৰু অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পৰিষদে এটা কথা স্পষ্ট মাতৃভাষাত কোনোবা মানে হাত দিব তাক অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বহি থাকিব সেই কথা কোনো পর্যায়ে গ্রহণযোগ্য নহয় আজির দিনত আপনাদের চাব অসমীয়া ভাষাক জলাঞ্জলি দি অসমীয়া ভাষা নিষেধ করা অসমীয়া জাতিটো সর্বকালের কারণে নিষেধ করে দিয়ে যেটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কোনো পর্যায়ে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে গ্রহণ নকরে আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে একটা কথা স্পষ্ট মাতৃভাষাত কোনোবা মানুষের হাত দিলে আমি যুব ছাত্র পরিষদ বহি না থাকিম আর জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আজি সন্ধিয়ার ডুবরীলৈকে আমি ধারাবাহিক আন্দোলন কার্যসূচী ঘোষণা করেছো এই আন্দোলন আমার তীব্রতর হব গণতান্ত্রিকভাবে হব আর সরকারখনে বুঝি পাল যে কেতিয়াও মাতৃভাষাত যখন ইতিমধ্যে মাতৃভাষার বিরোধিতা করেছে ভাষার বিরোধিতা করেছে বিরোধিতা করেছে সেই অকল জাতির দ্রোহী আর পুতুলার দরে নাচি থাকা শিক্ষামন্ত্রীজনে নিজে লাভ পাওয়া উচিত আর এনে ধরনের এগারী শিক্ষামন্ত্রী আমার আছে আমি আচরিত পাইছো যে মুখ্যমন্ত্রীজনে রাতে টুইট করে শিক্ষামন্ত্রীজনে গমে নাপায় আর সেইগী অকর্মণ্য পদার্থ শিক্ষামন্ত্রীজনে বিরোধী ভাষা বিরোধী যেটা সিদ্ধান্ত অটল হয়েছে আমি মানুষ ইয়ার তীব্র বিরোধিতা করছো তেখেতক গরিহণা দিছো ধিকার দিছো আর তেখেতর পদত্যাগ।